हेलो फ्रेंड्स, वेलकम टू द न्यू एपिसोड ऑफ माय चैनल। मैं अरित्र। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো। তো প্রথম আপডেটটা হচ্ছে ওয়ার 2 থেকে। তো ওয়ার 2 তে আমরা জন এব্রাহামের একটা ক্যামিও দেখতে পাবো। ইয়েস, আমরা এখানে জানি যে মেইনলি ঋতিক রোশন এবং এনটিআর জুনিয়র রয়েছে, বাট এখানে জন এব্রাহামের একটা ক্যামিও থাকবে। এবং শোনা যাচ্ছে যে কবির এবং জিম যে পার্টনার, সেটা আমরা অলরেডি পাঠানে জানতে পেরেছিলাম, এবং তাদের ব্যাক স্টোরিটা অয়ন মুখার্জি সিনেমার একটা অংশে দেখাবেন আর কি। তো মানে জন যদি স্ক্রিনে আসে এবং ঋতিক আর জনকে একসাথে দেখা যায়, বিশাল একটা ধামাকা হবেই হবে। পরবর্তী আপডেটটা হচ্ছে থালাপতি 68 কে নিয়ে। তো আমরা প্রত্যেকেই জানি যে এই ছবিটা ভেঙ্কটপ্রভু ডিরেক্ট করছে, অলরেডি অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। তো এই ছবিটা নাম হতে চলেছে সিএসকে, মানে এখন অবধি তামিল মিডিয়ার মধ্যে খবরটা আসছে যে এই ছবিটার নাম হতে পারে সিএসকে। মানে সিএসকে মানে আবার ভাববে না চেন্নাই সুপার কিংস হবে, অন্য কিছু হয়তো ফুল ফর্ম হবে, বাট শর্ট ফর্মটা সিএসকে হবে। এবার হতেই পারে ভেঙ্কটপ্রভু এই ধরনের একটু ক্যাচি নামের জন্য খুবই পপুলার আর কি, এবং সে বিভিন্ন ধরনের জনরা করেন। এবং তিনি কিন্তু ভেঙ্কটপ্রভু হান্ট, ভেঙ্কটপ্রভু ফিল্ম, মানে ফিল্ম বাই ভেঙ্কটপ্রভু থাকে না, মানে তার মধ্যে কিছু থাকে, ভেঙ্কটপ্রভু সায়েন্স ফিকশন, এরকমভাবে কিছু না কিছু নাম দেয়। তো দেখা যাক এটা কোন জনের মধ্যে এক্স্যাক্টলি পড়ে। এবং ভেঙ্কটপ্রভু কখনো হয়তো খুব ভালো সিনেমা বানান, কখনো খারাপ সিনেমা বানান, কিন্তু ডিফারেন্ট টাইপ অফ ফিল্ম তিনি অ্যাটেম্প করতে থাকেন। তো দেখা যাক কীরকম হয় এই ছবিটা। পরবর্তী আপডেটটা হচ্ছে ইন্ডিয়ান 2 কে নিয়ে। তো আমরা প্রত্যেকেই জানি যে শঙ্কর স্যার এই সিনেমাটা কমল হাসানকে নিয়ে বানাচ্ছে। তো এই সিনেমার হিউজ একটা স্টারকাস্ট আমরা দেখতে পেতে চলেছি। এখানে মেন ভিলেনের চরিত্রে আমরা এস জে সূরিয়াকে দেখতে পাবো, এছাড়া রাকুল প্রীত রয়েছে, কাজল আগরওয়াল রয়েছে, সিদ্ধার্থকেও আমরা এখানে একটা চরিত্রে দেখতে পাবো। আপনারা রং দে বাসন্তী ছবিতে নিশ্চয়ই দেখেছেন এবং বহু সাউথের ছবিতেও দেখেছেন। গুরু সোমা সুন্দরম একেও আপনারা এই ছবিতে দেখতে পাবেন, যিনি মিন্নাল মুরলিতে ভিলেনের চরিত্র করেছিলেন। অবি সীমাও এই ছবিতে থাকতে চলেছে। সামথিরা কানিকেও আপনারা এই ছবিতে দেখতে পাবেন, এবং দিল্লি গণেশকেও আপনারা এই ছবিতে দেখতে পাবেন। দারুণ একটা কাস্টিং হতে চলেছে, এবং এছাড়াও আরও স্টারকাস্ট এখানে থাকবে। আদিপুরুষের মার্কেটিং টিম তারা জানিয়েছে যে তারা প্রতিটা থিয়েটারে একটা করে সিট ব্ল্যাঙ্ক রেখে দেবে হনুমানজিকে উদ্দেশ্য করে। এই জন্য তারা করবে, এটা একটা মার্কেটিং প্রসেস তারা ইউজ করছে, এবং এটা কালকে আমরা অলরেডি আমাদের ফেসবুক পেজে শেয়ার করেছিলাম। এবং এটা আপনাদের কী মনে হয় যে এটা ভক্তির পয়েন্ট অফ ভিউ থেকে করা হচ্ছে নাকি মার্কেটিং পয়েন্ট অফ ভিউ থেকে, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। প্রিয়ামানি কনফার্ম করেছেন যে চেন্নাই এক্সপ্রেসে তারা, সে এবং শাহরুখ খান একটা গানে নেচেছিল 1 2 3 4 গেট অন দ্য ডান্স ফ্লোর, সেই গানটা বিশাল হিট হয়েছিল। এবং তারপরে তার এবং শাহরুখের একটা গান জওয়ান সিনেমাতেও থাকতে চলেছে, এবং এটাও একটা আইটেম নাম্বার হতে চলেছে। থালাপতি বিজয়ের লিও বলে যে ফিল্মটা, যেটা লোকেশ কানাগা যে ডিরেক্ট করছে, সেই ফিল্মটা কেরালাতে 16 কোটি টাকায় রাইটস বিক্রি হয়ে গেছে, থিয়েট্রিক্যাল রাইটস, এবং এটা হাইয়েস্ট এখন অবধি। এর আগে 2.0 হাইয়েস্ট ছিল, বাট সেটাকে বিট করে গেল লিও। লিওর থেকে প্রচুর এক্সপেকটেশন আছে। এখন অবধি শোনা যাচ্ছে লিও প্রি রিলিজ বিজনেস করে ফেলেছে 320 কোটি টাকা, উইচ ইজ হিউজ। ম্যাদান ছবিটা আবার পোস্টপন্ড হয়ে গেল। ইয়েস, ছবিটা জুন মাসে রিলিজ করবে না, 23 জুন এই ছবিটা রিলিজ হওয়ার কথা ছিল, বাট এখন এই ছবিটা আবার পোস্টপন্ড হয়ে গেছে। কবে রিলিজ করবে আমরা জানি না। ম্যাদান ছবিটার এতবার পোস্টপন্ড হওয়াটা কিন্তু ঠিক হচ্ছে না। ছবিটার টিজার যখন এসেছিল আমার পার্সোনালি ভালো লেগেছিল, বাট একটা ছবি যদি বারবার বারবার পোস্টপন্ড হতে থাকে, সেখানে কিন্তু সেই ছবিটার বাজ এবং হাইপ দুটোই কমে যায়। এটা কিন্তু ঠিক ডিসিশন হচ্ছে না একেবারে। থেরি রিমেক হচ্ছে আপনারা প্রত্যেকেই জানেন, এবং এতে আমরা বরুণ ধাওয়ানকে লিড চরিত্রে দেখতে পাবো। তো এই ছবিতে নায়িকার চরিত্রের জন্য জাহ্নবী কাপুরকে প্রথমে অ্যাপ্রোচ করা হয়েছিল, কিন্তু তারপর ডেটস ইস্যুর জন্য জাহ্নবী কাপুর এই ছবিটা করছে না। এখন শোনা যাচ্ছে যে অনুষ্কা শর্মাকে এই ছবিতে আমরা দেখতে পেতে চলেছি। তাকে অ্যাপ্রোচ করেছে মেকার্স এবং তিনি হ্যাঁ করে দিয়েছেন। তো বরুণ ধাওয়ান এবং অনুষ্কা শর্মাকে সুই ধাগার পরে আবার একসাথে থেরি ছবিতে আমরা দেখতে পাবো, মানে থেরি ছবির রিমেকে আর কি দেখতে পাবো। এবং বলা হচ্ছে এই ছবিটার মধ্যে কিন্তু চেঞ্জেস করা হবে, একদম ফ্রেম টু ফ্রেম রিমেক হবে না, সার্টেন চেঞ্জেস করা হবে কিপিং দ্য অডিয়েন্স ইন মাইন্ড। চঞ্চল চৌধুরী একটি সিরিজ এসেছিল হইচইতে, যেটা ডিরেক্ট করছিল সৈয়দ আহমদ শাওকি। তো সেই সিরিজটার নাম ছিল তাকদির, যেটা দারুণ একটা সিরিজ ছিল। তো সেইটার এবার তেলেগু রিমেক হচ্ছে, ইয়েস, এবং সেটা SBFE করছে, ডিজনি প্লাস হটস্টারে। এবং এখানে জেডি চক্রবর্তীকে আমরা চঞ্চল চৌধুরীর ক্যারেক্টারটা প্লে করতে দেখতে পাবো। তো দেখুন এই ছবিটা আমার, মানে এই সিরিজটা আর কি, আমার মনে হয় না খুব একটা ভালো হবে বলে। তার মূলত কারণ হচ্ছে যে তাকদির ইজ এ ভেরি ভেরি ট্রিটমেন্ট ওরিয়েন্টেড ওয়ার্ক, ঠিক আছে। সেখানে এই স্লো বার্ন ট্রিটমেন্টটা, সেটাই বেশি মানে এজ দিচ্ছে আর কি গল্পটাকে। এবং দ্বিতীয় হচ্ছে ওই গল্পটা প্রচণ্ড বেশি রুটেড ইন বাংলাদেশি কালচার, ওখানকার পলিটিক্স। তো সেইটাকে অ্যাডাপ্ট করা, এবং তেলেগু সিনেমার বা তেলেগু সিরিজে সবসময় ডাইনামিক্স বা পেসিং অনেক বেশি হাই হয়, ওরা কিন্তু ওরকম স্লো বার্ন জিনিসপত্র ওখানকার অডিয়েন্সের টেস্টও নয়, ওখানকার মেকাররাও ওইভাবে কাজ করে না, ওরা অনেক বেশি মেন স্ট্রিম করে বানায়। এবার যখনই আপনি ওটাকে গল্পটাকে নিয়ে মেন স্ট্রিম করে দেবেন, তখনই ওর যে ট্রিটমেন্টটাই, যেহেতু ওটার USP, তো ট্রিটমেন্টটা যেই চেঞ্জ হয়ে যাবে তখনই গল্পটা পুরো পড়ে যাবে। কারণ ওখানে অ্যাজ সাচ প্লট কিছু নেই, ইট ইজ মোর অ্যাবাউট দ্য ট্রিটমেন্ট অ্যান্ড স্ক্রিন প্লে, যেটা কিন্তু ট্যাম্পার হতে পারে। শোনা যাচ্ছে আদিপুরুষ 430 কোটি টাকার প্রি রিলিজ বিজনেস করে নিয়েছে, তার মধ্যে 180 কোটি টাকা থিয়েট্রিক্যাল রাইটস থেকে, এবং 250 কোটি টাকা
মিউজিক, স্যাটেলাইট, ডিজিটাল ইত্যাদি রাইটস থেকে বাকি টাকা কভার করেছে। তো শোনা যাচ্ছিল এই ছবিটার বাজেট 500 কোটি টাকা, তো এখনও অলরেডি সিনেমাটা রিলিজ করেনি, তার আগেই এই বিজনেস করে ফেলেছে এবং ডিস্ট্রিবিউটাররা এত দামে কিনেছে। এবার দেখা যাক এই ছবিটা সামনের দিনে কিরম বিজনেস করে। এবং দিল রাজু, যে প্রথমে এই ছবিটার সাথে অ্যাসোসিয়েটেড ছিল তেলেগু ভার্সনটার সাথে, যে তিনি আর কি এটা রিলিজ করবেন, তিনি কিন্তু পিছিয়ে গেছেন এবং অন্য একটা কোম্পানি কিন্তু এটা কিনেছে। সিটাডেল ইন্ডিয়া নিয়ে একটা আপডেট চলে এসেছে আমাদের সামনে। তো এখানে আমরা সামান্তার যে চরিত্রটা দেখতে পাবো সেটা হচ্ছে সিটাডেল আমেরিকাতে প্রিয়াঙ্কা চোপড়ার আমরা ক্যারেক্টারটা দেখলাম, তার মায়ের চরিত্রে আমরা সামান্তাকে দেখতে পাবো। তো এই গল্পটা আর কি আগের টাইম লাইনে বেস্ট, এবার এদের একসাথে আমরা ফিউচারে কখনো দেখতে পাবো কিনা জানি না, এবং এটা রাজেন ডিকে বানাচ্ছে, দেখা যাক কীরকম হয়। পরবর্তী আপডেটটা হচ্ছে বড়ে মিয়া ছোটে মিয়া থেকে। তো এখানে আমরা ভিলেনের চরিত্রে পৃথ্বীরাজ সুকুমারনকে দেখতে পেতে চলেছি, এটা আমরা অলরেডি জানি, এবং টাইগার শ্রফ এবং অক্ষয় কুমার হিরো, এবং এখানকার কিছু যে ছবি সামনে এসছে সেগুলো দারুণ লাগছে। এবার শোনা যাচ্ছে যে পৃথ্বীরাজ সুকুমারন ক্যারেক্টারটা একটা সায়েন্টিস্টের হবে, যে রোবোটিক্স এবং এআই এর উপর রিসার্চ করে এবং সেটা দিয়ে হয়তো সে কোনো পাওয়ারফুল ওয়েপেন ইত্যাদি বানাচ্ছে। তো দেখা যাক, অলরেডি আসুর টুতে এআই ইত্যাদি দেখিয়েছে এবং সেটা অডিয়েন্স খুব পছন্দ করেছে, কিন্তু মেইন স্ট্রিম হিন্দি সিনেমা এখন এই বিষয়বস্তুগুলোকে খুব একটা এক্সপ্লোর করেনি। দেখা যাক এই ছবিটা তো বড় ক্যানভাসে হচ্ছে, তো সেই ব্যাপারটা কীরকমভাবে দর্শক অ্যাকসেপ্ট করে মানে মেইন স্ট্রিম সিনেমার মধ্যে। রণবীর সিংয়ের কেরিয়ার এখন খুব খারাপ যাচ্ছে, বাট তার আপকামিং লাইন আপটা বেশ ভালো। তিনি সঞ্জয় লীলা বানশালির বেজু বাবরা ছবিটা করছেন, তাকে সাইন করা হয়েছে অফিসিয়ালি, এবং এই ছবিতে তিনি ফিজ নেবেন না, পারিশ্রমিক নেবেন না, তিনি রাদার প্রফিট শেয়ারিং করবেন। এবং এছাড়া তার লাইন আপে ডন 3ও রয়েছে, তো দেখা যাক এই দুটো ছবি দিয়ে সে কামব্যাক করতে পারে কিনা। কল্পনা চাওলার বায়োপিক হচ্ছে ইয়েস, এবং এতে আমরা লিড চরিত্রে শ্রদ্ধা কাপুরকে দেখতে পেতে চলেছি, এটা রনি স্ক্রুওয়ালারা প্রডিউস করছে এবং তার সাথে আনন্দ এলরায়ও কো-প্রডিউসার হিসেবে থাকবে। এবং এই ছবিতে মেবি আমরা ফারহান আক্তারের একটা ক্যামিও দেখতে পাবো। পারভিন বাবির ওপর বায়োপিক হচ্ছে এবং তাতে লিড চরিত্রে থাকতে চলেছে উর্বশী রতেল্লা। সো দিস ওয়াজ দ্য আপডেট গাইজ, আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।